লক্ষ্মী জয়া ভগবান অশক্ত হদাই তোমার বৈকুণ শুভ মঙ্গল সকল প্রকার রোগ ব্যাধি আপদ বিপদ অন্তরায় উপদ্রক্ষা দে যোগ কোনায় কালে নির্বাণ বর্ষিত ধর্ম হতা হবার গতি মননাগর ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণী তথাগত অর্হত সম্মুখ সম্পদরে বননাগর পরিনির্বাপিত মহাপুরুষ কল্যাণ মিত্র সরবিজ্ঞ অর্হত সদ্য বনবান্তরে উপস্থিত গায়ক অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘর মধ্যমণি সদ্য জ্ঞানপ্রিয় মহাতের তারে তারে যোগ বজেলু এবং শ্রীমান ভিক্ষুল বিরতি নিচে হাইতে নিচে উপাসক উপাসিকা লক্ষ তোমার ব্যক্তি ইহকাল পরকাল শুভ এদিকে আশীর্বাদ কামনা করে নেই বাতি করি এই যোগ বুদ্ধ কথা করতে জানো ভগবান বুদ্ধ সব দানরে সম্পত্তির মধ্যে হলেই শ্রদ্ধা সম্পত্তি নদেলে কোনো কম মাঞ্চ বলে পুণ্য কর্ম বলি নবার নাই যেমন মনে কর উকতন শুভ করত মনে হয় গাড়ি বাড়ি খাওয়া দাওয়ালো বেশ কিন্তু শুভ উত্তম আগে কিন্তু বেজরাত অর্থবিত্ত নেই একে তুমি চিন্তা করিস সে মানুষ কি কখনোই শুভ ঘুরি পারিব কি না বেঞ্জা হেলা বেঞ্জে নেই বেঞ্জা হেলা বেঞ্জে নেই বাঙা বাঙা বড় বাড়ি লই আগে কাদা বাদা হবার শুরু থাকতো মনে হতে রাজকীয় সুখ করিবার সে মানুষ কোনো দিন রাজকীয় সুখ করি না পারিব যেহেতু তার তো অর্থ নেই সম্পত্তি নেই দম নেই যে মানুষ তো সম্পত্তি আগে আছে নাকি রাজকীয় সুখ করি পারিব তার তো দিত্ব আগে অর্থ আগে সম্পত্তি আগে ভগবান বুদ্ধ যদি সব দামেরা প্রোগ্রাম হচ্ছে দেয় সম্পত্তি লো দম নো এই দম আন বিলিয়ে খুব দুর্লভ যাতন থাপন শ্রদ্ধা তো না নথায় কেবলমাত্র আর্যনত্ব মিলে থাই যে আর্যনত্ব হয়ে দিয়ে সাতান্তনের মধ্যে আর্যন সাতানের মধ্যে প্রথম বুদ্ধ হয়ে যায় শ্রদ্ধা দিয়ে যেমন এনেকে লৌকিক সম্পত্তিও তুমি চ হার এত গাড়ি বাড়ি আগে বাংলাদেশের শুধু আদরপতি মানুষ তিনি চলে অধিকাংশ মানুষ তো তিনি কম উত্তম উত্তম গাড়ি উত্তম বাড়ি উত্তম খাদ্য উত্তম ড্রেস মানে পৃথিবীর যত মানুষ ভালো ভালো জিনিস ব্যবহার করত সন্তান দিন চলে কম বাদ বাকি মানুষ চলছে না সে তো অনেক কম কম ব্যবহার করত এদিকে লৌকিক গতিও যেদিকে সম্পত্তির অভাব লেগা যায় মানুষ ঠিক তদ্র শ্রদ্ধা সম্পত্তি মানুষের সেদিকে অভাব সেগুন আরো দুর্লভ কারণ শ্রদ্ধা সম্পত্তি দুর্লভ বুদ্ধ হয়ে যায় শ্রদ্ধা তো না জীবে এই তো উদয় হব শিবে এই তো বলে কি হয় নি গায়ে গায়ে তুই সিনি করি বেদা সে তাপ খাম শিক্ষব যেটা সে সৈত শিক্ষা যায় গা গায়ে তাই করিব প্রদূষিত হবা না হল সে মিলে সবাই তখন একটা অটোমেটিকভাবে তাই আর তারাই এগুলি বোধ উৎসাহ জয় বোধ ছিল শিলবান পুতু আগম মুশিলবান সাজেন শিলবানকে দর্শন একটা মিলে মনে হব তার তো মিলে মনে হব দেয় একটা তার মধ্যে শুনি গেল হেনে কাতার মধ্যে শুনি বই আর তার তো মিলে মনে হব দেয় হেনে দান ঘুরিম দান ঘুরিম যেমন খারেনান দেখতে এসে সাথে 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 লাইট জল দম এই কে ফ্যান ঘুরে এই খারেলাম দেখতে ন এলো আন্ধার এলো ফ্যান অন্য ঘুরি ইনি অটোমেটিকভাবে কে এগিয়ে গই খারেনান এজনার পরে দি খরার একটা আমার তো বর্মাগা নবরে ও ফ ও লাইট জ্বলি উঠত ও ফ্যান তো ঘুরি ফোন বলে শুরু হই কিনি তাহলে সে ন শুধু তার আমি সুবিধা আমি বকুরিতে হিল আলোয়ান ফের অন্ধকার দুর্ভূত হই এবং গরমান দিয়ে গই ফ্যান মানে দিয়ে গই এ উপজিয়া অলপ উপাসক তোমার দেখে শ্রদ্ধা গর্বা গো এব শিবে কোনো তার দোল গর্বা সত্য ঠিক শিবে ছায় তো এজ এ কেবলমাত্র বালোহান রয়েছে বোধ হয় মন নাম দত্ত নয় থাকে এ শ্রদ্ধা যাকে উৎপত্তি অব সেটা তোমার তুল ধর্ম হদা শুনিবা মনে হব ভিক্ষু শিলবান হুতু ভাগন তারা তো জেনে দর্শন দিবার মনে হব এবং মুক্ত তোমার তুল বিড়ি দেবার মনে না হব সেটা অলরেডি দিবার মনে বোধ হয় ইরি মন না দেবার বিড়ি বলি জিনিস চান সাক্ষে যাবে বৈশলি হকের মানে খুলি গরম যেটা শ্রদ্ধা যাব বই মনত তুল যেমন খারানান যেটা যাই তুমি সব অন্ধকার রাখো হ্যাঁ লাইট টোল মনত দুই তারপরে তোমার এই ফ্যান নকরিব ফ্রিজ নচলিব যা কিছু ঘুরি আমি খারানোর তুল বেকারি বন্ধ হয়ে যাবো বই যেটা শ্রদ্ধা সম্পত্তি তোমার তো সরে যাব বই শ্রদ্ধা করব নামি যাব বই কর বিদ্যুৎ তুল সেটা তোমার ইয়াব শিলবান মনরা থমা করা ঘুরে থাদক জিঙ্গানে একটা তোমার দর্শন করতাম সেদিকে এলাক কেন পরম পূজ্য বনমান্তরে এরা আমার চেয়ে বুক দেব নদী কে আবার মুড়ি জিয়ন দৈ সিগুন রায়
বান্দরে নদীকে এলাকে সত্তা নওয়ানার নথানার কারণে এত বড় কম মহাপুরুষ উৎপত্তি হই সে মহাপুরুষ স্বজন দিয়ে যাবে তারা সেন বারণ যেতে সত্তাহীনতা কারণ তার সে তারা ফিরে দিয়ে যেবার উৎসাহিত বিগুল ঘুরিয়ে নিতাম মনোবিদ্রে নয় বলে ও মনোবিদ্রে দেখতেছেন জন্ম হয় গায়ে গা করেছেন দিব কিন্তু দেখতেছেন সবাই যাবো শ্রদ্ধা শিরবান দর্শন ধরি নারিবা ধর্ম হতা হলে বিরক্ত হবা ধর্ম হলে গুরু গুরু যেবা করে অধিক আজ ধর্ম অনুষ্ঠানের স্বেচ্ছা আমাদের ধর্ম কথা আমি শুনে না কারণ তুমি এতক্ষণ পর্যন্ত সূত্র শূন্য নবুঝু ঠিক পুণ্য হইও তারপর দান করছো পুণ্য হইও তুমি গুরুত্ব হতাম যদি আমি হইয়া সূত্র পালিয়া গেলে তুমি নবুঝু তা সিনি আমার কি হওয়ার নিজস্ব বাসা দিন চার চার বাসা দিনে দিচ্ছে বুঝে দে না অতি সহজ আমার জেনে বুঝতে তাহলে এই অসধর্ম শ্রবণ যদি চান তারা নাকি শুনিবার মনে নয় কান অথবা তুমি দিতে পারতো আর কান সিন তাহলে বিরক্ত মনে অরণ্য বহুত মানুষ চেঙ্গে দেখা যায় ধর্ম হতা শুনে রক্ত গুরুত্ব অভিযান দৌড় সিহত্তুম তোমার জীবন মর্ব ঘুরে দিবার কারণ তুমি জ্ঞান দেওয়া তাই মতো সিহত্তুম তোমার জীবনের মর্মরে ঘুরে দেওয়ার মতো একা শক্তি অর্জন করবে তার দেশনার মাধ্যমে আর এই ধর্ম দেশনার নশুন্য বাদে সম্মুখ সম্বুদ্ধ এবং কচ্ছক বুদ্ধ বাদে দেখা দিয়ে দেয় অরত আর অগ্রস্রাবক ধর্ম দিও তারা ধর্ম হতাশনা করছি হে তারা গেল উৎপত্তি হয়ে দেয় তুমি আমি সাধারণ তুমি মানুষ আমি সাধারণ বিজ্ঞ সুস্থিতি স্মৃতি শক্তি নতানা কারণে ইয়ে আমি শুনানার সাথে চিনি আরে হাজে এই ধর্ম কথা মনে রঙে মা আছে সম্পর্কে হিংসের বাপ শুনানা তোর বাপ সাতটা সাতটা একবার বাস শুনে দিও অন্তত কিছুদিন বেতারি বসে সাতটা রাতে বল যেমন একবার মোবাইলে বেতারি সাইড দিলি যে হাঁক দিয়ে চলে হিসেবে আরও সাইড দিলি আরও চলে তা সবাই সাইডে ধরে খেলে কদাইও হই নোয়ারে বি অধিকও শুনি নোয়ারে বিধিও এসে নোয়ারে কিচ্ছু বি নোয়ারে তা আমার হিতে কোনো মনে বেতারি সাইডে বলে দেয় বেতারি ও সাইড দিলে অত্তর দেয় মো মোবাইল আর নমুই জ্ঞান হাম বুঝবার দরকার সে আমার বুঝবার আরম্ভ করা কথা হলে কথা হোম অডিও শুনে ওটাও শুনি অডিও শুনি বিধে দাদা বিধিও শুনি কিন্তু বেটারি চারটা সাইড করে এবং তোমার তো কোনোদিন ছিল সারা শোনা না সম্ভব নয় এনেকটু এনে জ্ঞান মানে মানে তন্ম কথা শোনা না মানে আমি বোঝ মনে রঙে বেটারি বউ সাইডটা ভাড়া করা না সে জ্ঞান বেটারি বউ দেখতে জ্ঞান শুনি বুকি সে জ্ঞানের তোমার ভালো দিই সব পথে ফেলাব এই ভাত নগরী শূন্য করি তোমার চিনি মানা করি বসিত জ্ঞান দেখতে আঘাত হতো কিন্তু দেখতে যে আরামে মসজিদ তো মসজিদ বেতারি একটা সাইড করে যাবে বই আর পুণ্য সামগ্রী নোয়ারি দিয়া আর পুণ্য আমার কর্ম উচ্চারিত নব দিব গাছের সঙ্গে সত্তা যাকে দূরে যাই ওই সেকটে ধর্ম কথা দর্শন অনেক কাম বিক্ষু সংবান দর্শন ঘোরানো যাবে আর কাম তারা তো কোনোদিন দানর চেতনা উৎপত্তি না হব দানর চেতনা হবে তারা তো সরে চাই দিন সম্পত্তি তারা কোনোদিন মাইচরের ফল কল্যাণত্বে বিলেই দিন আরণ্যে ফল মঙ্গলত্বে বা দিন আরণ্যে এই দম কেবলমাত্র মর মরা ওই বকুরি মরণ দেবী এ কারণ নয় এই চলতে সংকীর্ণ মন যায় যে শ্রদ্ধা মতলে মনে আন্দার হয় যে তারা মনাম এই আন্দার যেমন কারণ গেলে আন্দার হয় শ্রদ্ধা গেলে তোমার মনে অন্ধকারে ও যাবে বই তা আন্দার মন নই ক্ষণে কান কম হাম করিবা আজান বড় একমাত্র মন যে একটা ফল ও দিব মনাম যেটা আলোকিত হয় সেটা মঞ্চ নানা কুশকর্ম পুণ্য সম্বর্ধন গ্রহণে হ্যাঁ এই শ্রদ্ধা উৎপত্তি তোমার তো অবশ্য গণনার দরকার যদি প্রকৃত তুমি শ্রদ্ধা উৎপত্তি করিবার তুমি এই জীবনের নানা অবৈতে পুণ্যকর্ম সমাধান করিবারিবা নাসা কুশল কর্ম তুমি অগ্রসর পারিব ভগবান বুদ্ধ শ্রদ্ধা রেখান দনের মধ্যে ফেলি তাছাড়া শ্রদ্ধার আর তুলনা দাদা ভগবান বুদ্ধ যেমন তোমার তুমি আত্মা নিয়ে আগে তুমি সব একটি ইয়ান ধরো কুমান ধরো ইয়ান ধরো কুমান ধরো একটি যদি আত্মা নিয়ে নতুন তুমি ইয়ান দুরি নোয়ালাম কুমা ঘুরি নোয়ালাম ইয়ান হে নোয়ালাম কুমা হানি নোয়ালাম আত্মা নিয়ে আগে হারণ আত্মা নিয়ে আগে হিনে দুঃখামত ফলে চেষ্টা করিব ওরি ঘর জ্ঞান মনে হচ্ছে হর জ্ঞান হলে ধরো হস্তহীন যেমন হত্যেন কোনো কিচ্ছু রত্ন মুজত করলে দুরি নোয়ারণ লই নোয়ারণ হে নোয়ারণ উত্তম উত্তম খাদ্য ভাবিও তার মুখ খেয়ে নোয়ারিব উত্তম উত্তর কথা মুখ পাঠিয়ে দেওয়া দ্বন্দ্ব সোনা রূপ হিরে মুক্ত বাজি যাও সেটা দুই লোনে নোয়ারিব বুদ্ধ হয়ে দেয় যা তুমি এই শ্রদ্ধা জিনিসটা ন দেব কোনো দিন তা পুণ্য কর্ম করি নোয়ারিব এই শ্রদ্ধা আত্মান আত্মধুলনা হয়েছে বুদ্ধ আত্মতা যেমন অনুচিত দুঃখ করি নোয়ারে সেই নোয়ারে লই নোয়ারে থই নোয়ারে শ্রদ্ধা নতেলে শিবে কোনোদিন পুণ্যকর্ম করি নোয়ারিব পুণ্যতা পরাজিত হয়ে যাবে বল পরাজিত পুরুষ হয়ে যাবে বল এই যে শ্রদ্ধাদানের কারণ মানব জীবনে অমূল্য সম্পত্তি ইয়েন জ্যাঠাই জাদু আগে ভূমের একটা অতি ধনী তার গরিব নয় ওই বেলা তার বাড়ি গাড়ি নেই কিন্তু তারপর শ্রদ্ধা আগে বুদ্ধ মাতা ছিল ধনী ধনী তার মন ধনী তার পর ভালো দেন অবশ্য গম গাড়া পুনর্জন্ম হবে হচ্ছে শ্রদ্ধাগণ শ্রদ্ধাবতী মিলে বলতে হাজে এই শ্রদ্ধা নিচ্ছা যদি আছে তুমি আত ফেলা আত বলা মানে তো
শব্দা দেখতে অথবা তুমি দংশমূর্তি বলা মঞ্জ দাও আর তা বুধ তুমি যারা সব বেড়ায় বিশ্বদ্রী বীজ যেমন মিলে বাসি গাতুন ফুরিয়ানি বুঝাবেন তা ফুরিয়ানি বুই ত্রি হব থাকুন হনদিক বিধি নেই হনদিক বীজ ছাড়ে বান নেই তা সে বীজ ছাড়া নতানা ছাড়ে নোয়ারিবার কারণে বীজ নতানার কারণে তা হেনে দুঃখা মরিব হবে বুঝে না গে ঠিক আছে কোনো বীজ নেই থাকুন কোনো সারা নেই সারা নতানার কারণে বীজ নতানার কারণে তা হনদিক দুঃখা পুরি নেই ফসল বলে নোয়ারিব এ ভগবান বুদ্ধ হয়ে দেয় এই শ্রদ্ধা বিচ্ছ যাতে অঙ্করিত নব যা মন বিদ্রী শ্রদ্ধা বিচ্ছ যদি নথায় সে মানুষ কোনোদিন পুণ্যকর্ম আর দিন ওয়ার দেখ যেমন ইকমান যদি বুই থাই থাকতেন বিজিও আগম সে বিজিগঞ্জ রোপণ করি নেই ইচ্ছা মতো ফসল ফলে পারে সে ফসলটা নিজে রোপণ করি পারে আত্মীয় স্বজনের রোপণ করি পারতে দিবারে গরিব দুঃখে দিবারে পাড়া প্রতিবেশে দিবারে নানান জনের বাদ দিবারে এই ভগবান বুদ্ধ দেয় শ্রদ্ধা সম্পত্তি উত্তরটি করি নেই যদি দাম দক্ষিণে ঘুরি পারো একদিকে মুড়ি যে তুমি দাম দি নেই সে পুণ্যবাগ দিবার যারা তোমার ফসবর্তি এবং তোমার জন্য বাক্যা দাও তাহলে সে তুমি সুবল করতো নাকি ওই খাদ্যরা যেমন সুবল আন তা কোনে করতো যারা তারা ওই প্রিয়তে দিলি এই দাম পুণ্য হচ্ছে তুমি মুড়ি যে উদ্দেশ্যে দাম গুলি দো বিগত কয়েকদিন আগে দিতে তারা গরম মালিক কো মুড়ি যে গই তাও দিচ্ছে এবং সে আগে দিদি কো মুড়ি যে দই তারাও দিচ্ছে তুমি দাম গুলি দিলা তাতে একদিকে তারাতেই যদি ফেয়ে জায়গার থান ফেবার যোগ্য অন তারা ছিল ফেবার কই এবং তুরি জিও আগম তুমি ব্যাকুনি আগে সে কুঞ্জিমাল পাক পেলাম সর্বপ্রথম শিয়ঙা লাও আনো দেয় তুমি যেহেতু তুমি যে মুজুমত আগ তুমি আগে লইও সে কুঞ্জমান হে তুমি পাক করে দিলা দেয় ইদাং নেই ইয়াতে নম তো সুবি তামন তো ইয়া থাকুম এরকম তোমাকে এটি উত্তরে পুণ্য পাক করে দিলা তাই সে যদি তারা পরদত্ত বুঝি প্রেত অন তারা এই পুণ্য তারা সাথে সাথে আদে আদে লম এবং তারা কিন্তু অবাক পান মুসলমান যাই যে খাবার নেই খাবার এজে যে বাত নেই খাদ্য এজে যে পানি নেই পানি ময় গড় নেই গড় উৎপত্তি হয় তুমি কি কি দাম করে দিল কিন্তু তারা কিন্তু সংসম্পূর্ণ মজাই হই তা যদি পানা ফের নথাই সে জায়গা আনত এই কয়েকদিন আগে মরিয়া দেওয়ার পরমাণিক কথা যদি নথাই ভগবান বুদ্ধ এটা আদি অন্তরীণ সংসার এমন কোন মানুষ নেই তার পূর্বজন্মর গেতি ফেরাত নেই ওই নোয়ারিও সেই আগ অবত জন্ম একটা তামার হতো মা বাপ বে বোন গুরুরি আগ সে পুদু আগ সে উন্মুত্তর সে নিকে জায়গা খেত এই পুণ্য তারাতে ওরা বসে যাই যদি ফেলাইও নবাদক কিন্তু দুধ হয় সর্বপ্রথম লাভ হয়নি নিজেও নিজেও এর উত্তর নিচ্ছি যে শ্রদ্ধা তো ইচ্ছা দেবো বাসি আলো তুমি এ শ্রদ্ধা আর হয়নি ইচ্ছা বিক্ষ সঙ্গ ফাঙ্গ করছো এই শ্রদ্ধা না তো বিক্ষ সঙ্গ ফাঙ্গ করি নোয়ালা তুমি তার কথা এই পুণ্য তার বাগ্ন হইল মরি যে গীতি উদ্দেশ্য দাম করি নোয়াল এবং পাড়া প্রতি যে পুণ্য বল বাগ্ন হবে রাখুন তাহলে এই শ্রদ্ধা দনার আমি তোমার গুরুত্ব দিই নি শ্রদ্ধা সম্পত্তি তুমি উৎপত্তি করো ভগবান বুদ্ধ হে দেয় ইয়ান তারা তুমি ধর্ম কেন জমা আর তার যদি তোমার কোশীল পরিপূর্ণ ধান যেমন পঞ্চশীল অষ্টশীল ফালে ইয়ে ঠিক মতো পঞ্চশীল ফালো অষ্টশীল ফালো এই শীল ফালে লাভ ভগবান বুদ্ধ হে দেয় অনুৎপত্তি সম্পত্তি উৎপত্তি হব বুঝোনি শিলবান মানুষ গরিব নয় যারা শীল ফালে আন শব্দে বলবান কি হয় তিন বছর তা দশ জেলে ঠিক মতো পরীক্ষা ভাবতে হবে তিন বছর কত্ত পরীক্ষা তিন বছর শীল ফালে যান যদি নয় কথা অর্ধ চুয়া দেবত্ব বান্ধব হতান সম্পূর্ণ দুগত ফলে দেওয়া হতা ফলেতে ফলে দেওয়া হতা ওই আর হতে হতে উড়িবার নিখুঁত ভাবে তিন বছর তোমার শীল ফালে দাঁড়িয়ে হব সম্পত্তি উৎপত্তি হবো একখান ভগবান বুদ্ধ হইলে শিলর ফলের মধ্যে প্রথম সম্পত্তি উৎপত্তি হবো এক দ্বিতীয়ত তার সুযোগ সুকীর্তি কল্যাণকে ছেড়ে হচ্ছে সরে করিব তৃতীয়ত তুই সভা সমিতি যুদ্ধ চাতে সব নিঃসংকোচে নির্ভয়তা চলতে পারিব ওই তার সংকোচ নেই বর নেই আত্মবিশ্বাসের সহিত আছে যায় সেটা কি আমি দেখা মতে সিয়ে তুই দেয় এক কালে পুণ্যানিত দুদি উদি সজ্ঞানে মৃত্যু অবতার এই মৃত্যু আন একমাত্র সজ্ঞানে মরিবার না শিলবান মানুষ যত থাকই হোক যত কতিপতি হোক ব্যাংক ব্যালেন্স তো সত্যের বলি নোয়ারি বসবি যদি তার তো ছিন্ন থাই বলি ওটা সত্যানে মৃত্যু নোয়ারিব এবং গঞ্জাগার জেন নোয়ারিব তার গতি ঠিক যোগ ফেরত নরক পঞ্চগতির মধ্যে হানা তার আত্মচা করিব যদি তা পঞ্চশীল তা ফালে নোয়ারে যদি তা নিজের প্রাণী হত্যা করে পরে উৎসাহিত করেন পরে অনুমোদন করেন কিছু মানুষ নিজের না করলেও উৎসাহিত করেন অনুমোদন করেন তারা মনে হতো না আমার পাপ নয় না সে যে ফাঁপ হচ্ছে বসিয়ে নিজে করছো ফাঁক অনুমোদন করছো ফাঁক প্রশংসা করছো ফাঁক এবং কি বাজে করছেন ফাঁক এদিক করি ফাচ্ছশীল বুঝান নিজের নগরে এক গাই মদ খাওয়া কম মদ নিজে নহান বোধে মানুষের মদ খেলা রং নিজে শূন্য করতাম মানুষের শুভ্র বাজে দেব নিজে বিবিচার না হতাম মানুষের বিবিচার উচ্চারিত করতাম নিজে মৃতকা না হতাম মানুষের মৃতকা উচ্চারিত করতাম এবং অনুমোদন করতাম প্রশংসা করতাম যে বুদ্ধ ভেদে সেই সে ফাঁপা ফল চাকতাম গভীর ভাব এই কারণ একটু পরিপূর্ণশীল ফলে নেওয়ার তন্নে মানুষ নেই তারা মনে হলে বলা পূর্ণ করা নয় ওই সারিব অথচ বুদ্ধ যে আরো হয়ে যায় কৃত সারিত অনুমোদিত প্রশংসিত ছাত্রী কারণে প্রাণী হত্যা হয় ছিলেন তারা খবর নেওয়ার একটাই যার কারণে একটা বাজারত যাবা ওই গরম দেয় বিদেশি উড়ো নয় দেশি উড়ো হারিয়ে আনবো
আজ আপনার দেখ কিছু দেশি বিদেশি দল আছে পূর্ব তোমার দেশি ছিল তুমি ছিল পূর্ব বিদেশি সহ জানো না দেখ কিছু বিদেশি হয় না খাবার সুগর যা ভাব বিদেশ তো একটা খুব দিও কিন্তু পূর্ব জেটটা তোমার মধ্যে হবু দেশি সীমা সম্প্রদায় দেশি হ্যাঁ তো সীমা দেখতে পারে সামনে তা ওদের দিলে ভাব ওদের ভাব পান তুই ভেবে ইকে পরিপূর্ণ সীমা জানা ন হ্যাঁ তো তুমি ওদেরও দিতে পারিবা নিজেও ঘুরি নারিবা প্রশংসা ঘুরি নারিবা কোনো মতো নো ঘুরি নারিবা এই ভাব পানি মানিক কো হলে জিয়ে গই আর তো ফেলে যাবো ওইয়েন আর তো বব করিব আর তো বব ফেলে যাবো ওই যাবো তা ফেলে যাবো যাবো তা ফেলে যাবো যাবো তা ফেলে যাবো ইনতে রাজ নি নাই একমাত্র দানান জেন গচ্চ ছিলেন তোমা ভগবান বুদ্ধ হেতে একখান করে যদি আগুন বাজায় সে করা মত তন্তু দরে দিন যে জেন নিলে ভালো যায় ওই সে মিলে মত তোর গলি তোর সামনে লাগে উপরে মিলে একখানি আগুন দিব হে কই যাবো কইছে থানা এর দেখো কিন্তু জেনি নি না আমি ভাবি সে তো নিয়ে তো লাগাই ভাবি এই বুদ্ধটা 11 প্রকার আগুন দই খামলক রুগলক অরুগলক ভূ 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 জ্বলে সেই ভিতরে দাম গচ্ছে দেই নি আগুন ধরে তন্দি গেলে না দেই নি না দেই ইনি দুমদুম আগুনে বাচ্চা করে আঞ্চলি জাল দই সে তো পূর্বরে দাবাদের দেন বিরে আনি দেই উজি এই সে নিয়া কথা থ মে কানে বল যে তো কানে বিগত জীবন দাম গচ্ছে ইনি তুমি আগুন তো সামনে লাগাতে পুরি জি আমার তো সামনে লাগাইও একমাত্র যে তোমার কল নীতি পুরুষ তা মনে আইও দেই যাও পুরি জায়গা করা তো হাতটা নিলে মানে হাতটা মুজা ভালো লাগবে নিশ্চিত সে মহলতে জীবন লাগিব কিন্তু নিগিরা নোয়া নাই সাথে সাথে সে হয়ে যাবে বই সোনা মেয়ের নিয়ে যাবে বই এতে দানান করে না মানে নিজেরা রক্ষা করা না মনে করে উত্তর দুগত্ব রক্ষা করে না এবং সারি উত্তর রক্ষা করে না গর্ভত্ব রক্ষা করে না উচ্চ গোলদুনি গুটে প্রজন্ম হতে কার শক্তি অর্জন করে না আচ্ছা কে নিচ্ছেন থাকে না আর তার বলা যায় প্রজ্ঞা নিচ্ছে লাগিব প্রজ্ঞা যাতে উৎপত্তি হয় মানুষের মনের মধ্যে সত্য আত্মপ্রকাশ পায় আন্ধার যেমন করলপাত চলে এই প্রকার পুতলে মানে যে ব্যাখ্যানি সত্য প্রকাশিত হইবে জেন চেয়ে নিয়ে সেই নেতা দেখা যায় ফাপ ফাপ পুণ্য পুণ্য জিনিস সত্য সত্য মিথ্যে মিথ্যে নেবে নিয়ে নিয়ে অন্যায় নেতা তুলে সেই ভাবে বুঝে গেল চিত্তে প্রজ্ঞা দ্বারাই যথার্থ সত্য প্রকাশ করে নেতায় ভালো আঙ্গল ওটা মজুর আন্তর ফেলে দেয় এই জ্ঞান নিতে নেয় শ্রদ্ধা সি ক্যাপ প্রজ্ঞা সাজ নিতে নেয় পর ভালো সুবি হব ইয়োগানে যদি উৎসাহ থাই সংরক্ষণ থাই শৃঙ্খলাবদ্ধ জীবন কল্যাণ মিত্র সংসর্গ কর তাহলে ইয়োগানে তুমি সুবে দেবা উৎসাহ মানে নিয়ন্ত্রণ না সংরক্ষণ মানে যে সম্পত্তি হামিয়ে ধরে দাঁড়ায় আগুন পানি রাজা সুর সূত্র তন্দরে কেউ রক্ষা করে না এবং আয় বুদ্ধি ব্যয় ন করে না কিন্তু খামেবা বৈক্রম্য উচ্চ আয় অনুপাতে ব্যয় করিবা নলে দুগ করিবা আয় অনুপাতে ব্যয় ন করলে ইক্য সংঘর অচ্ছাকুলি দুয়ে যায় মানে চুনে তুমি খামেবা জিদ্দু একবার খেবা একবার জমা রাইবা একবার প্রাণ করিবা একবার ব্যাংক অথবা ব্যাংক ব্যালেন্স না হইবে কোনো উন্নতি অবশ্য লাগিব এবং ফাঁকুরিব একবার তুমিও একবার করা বলিব এবং দুঃখান ব্যবসা বাণিজ্য করে সেই একবার দেবে সে বেশি যদি নথায় সেটা করে যদি দুঃখান নরাজ ব্যবসা নরাজ তো আর অন্য অধে যে হাতে বেরোয় সবটা নেই দানা দি দেয় অথবা ব্যাংক ব্যালেন্স দেয় অথবা তুই হা জিন্দি লাগাতে সেটা ব্যবহার করি পারবি এবং কল্যাণ মিত্র সংসর্গ হয়ে যা বুদ্ধ জিন্দি শ্রদ্ধাবান ছিলবান দাতা প্রজ্ঞাবান হন যাওয়া দূর তাহলে তাহলে হলো হলাও না হই আলোচনা করা না হই হ্যাঁ তুই যে যেই আলোচনা সে ধর্ম বিষয় নিয়ে করা না হই সে নিকটে কল্যাণ মিত্র লোক দর্শন করা না বুদ্ধ হেরে এই যদি খাই বুদ্ধ হেরে ইহ খেলা দলে হেব মরণ হরো দলে দেব আর সেনা নি বাদ দিয়ে ঘুরিব জুয়ারা হিলি নোয়ারিবা খর ভাও লিও নোয়ারিবা নেশা বকরি নোয়ারিবা এবং তারা তারা চোখ বলি নোয়ারিবা সংসর্গ পুরো বাপ জুয়ারা হিলে শেখ খর ভাও লিও লে শেখ যদি নেশা ধরে বসে বন করে সিবে শেখ যদি হারা পানের চোখ মিলিয়ে ধন সম্পত্তি ফেতা মায়া বসিরেই পরিব পরি বসে পারিত নিমিশেই পরিব পরি যাব দিব পারিত ন ওদিবা বারে করে হেরে মারিব সম্পত্তি পুরি হানি ইয়া কি কারণে যদি মদ খায় বুঝো জুয়ারা হেরে কথা হলি হয় বদন করে চশন্ত্র করে তার জীবন সাংঘাতি দুগে দুগে হাতা করিব এই নীতি ভিন্ন করিবে আগে তাহলে ইহলতে লাইতে হিদে মাতুন উৎসাহ সংরক্ষণ শৃঙ্খলাবদ্ধ জীবন কল্যাণ মিত্র পরালতে লাইতে হিদে শ্রদ্ধা শীল দান প্রজ্ঞা এবং দংশমুক্তির দিকে রায়বার্তে মত নহানা জুয়ারা নহেলে না কথা হলে নহানা এরিককে মানে চশন্ত্র ঘটনা সম্পত্তি দলে টিকে দেব যাও তোমার দেখুন সুখ মঙ্গল উন্নতি হোক এ আশীর্বাদ কামনা করি নেই মত এখন আগে দত্ত মন্দির